আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলা। কিভাবে আপনি সুস্থ জীবনযাপন করতে পারেন এ বিষয়ে বিভিন্ন পরামর্শ দান করা, এটি হচ্ছে ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য। সম্মানিত সুধী, আজকে আমরা এই যে আখগুলি দেখতে পাচ্ছি, এই আখ থেকে কিভাবে আপনি খাঁটি আখের রস সংগ্রহ করতে পারেন এবং এগুলি খেলে কি স্বাস্থ্য উপকারিতা মেলে এ বিষয়ে আজকে আমরা জানব। সাধারণত বাজার থেকে যে আখের রস সংগ্রহ করা হয় এগুলি বরফ গলিত থাকার কারণে তেমন একটা উপকার মেলে না, কিন্তু আপনি যদি এই আখ সংগ্রহ করে আপনি নিজেই রস তৈরি করে নিতে পারেন তাহলে এটিই হবে খাঁটি আখের রস। এই খাঁটি আখের রসে রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা। আখের রসে উচ্চমাত্রায় ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়াম থাকার কারণে আখের রস শরীরে প্রোটিনের মাত্রা বাড়িয়ে দেয়, তাই এটি কিডনির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। লেবুর রস, আখের রস এবং ডাবের পানি একসাথে গ্রহণ করলে ইউরিনিক ইনফেকশনারি যত সমস্যা রয়েছে, যৌন রোগ, কিডনি রোগ এবং এছাড়াও প্রস্রাবের জ্বালাপোড়াও কমাতে খুবই দ্রুত সাহায্য করে এই খাঁটি আখের রস। আখের রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ইমিউন সিস্টেমকে উন্নত করে। এছাড়াও লিভারের সংক্রমণ হওয়া থেকে রক্ষা করে এবং বিলিরুবিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। এই কারণে ডাক্তার জন্ডিস রোগীদের আখের রস খাওয়ার পরামর্শ দেন, কেননা এটা যকৃতের উপর অত্যাধিক চাপ ছাড়াই হজম হয় এবং বিলিরুবিনের মাত্রা কমাতে সাহায্য করে। পটাশিয়ামের উপস্থিতির কারণে এটি ডাইজেশনের ভালো কাজ করে। এটি পাচনতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে, পেটের সংক্রমণ রোধ করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যায় বিশেষভাবে উপযোগী বলে মনে করা হয় আখের রসকে। আখে উচ্চমাত্রার খনিজ থাকার কারণে এটি দাঁতের ক্ষয় এবং দুর্গন্ধ, নিঃশ্বাসের বিরুদ্ধে কাজ করে। তাই চকচকে সাদা দাঁত পেতে হলে প্রতিদিন 1 গ্লাস এই খাঁটি আখের রস খাওয়া সকলের উচিত। আপনার শরীর যদি অপুষ্টিতে ভুগে থাকে তাহলে আপনি প্রতিদিন 1 গ্লাস আখের রস খেলে এই পুষ্টিহীনতা দূর হবে। তাছাড়া যাদের জন্ডিসের সমস্যা রয়েছে এবং প্রস্রাবের সমস্যা রয়েছে তারা যদি নিয়মিত আখের রস খেতে পারেন তা থেকে আপনি অতি সহজে মুক্ত হতে পারেন বা মুক্তি পেতে পারেন। তো সম্মানিত সুধী, আজকে আমরা জানলাম আখের রসের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। সম্মানিত সুধী, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধুবান্ধব এবং অন্যদেরকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দিন। স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের পরামর্শ পেতে এই ভিডিওর নিচে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমরা আছি আপনাদের সেবায় সবসময়। প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।